ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখন সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন। কিছুদিন আগে শেষ হয়েছে এশিয়া কাপের আসর সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে এশিয়া কাপের দলগুলোর পারফরমেন্স নিয়ে কথা বলেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাব সেখানে বাংলাদেশ ওয়ান দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়েও কথা বলেন তিনি মাশরাফির অধিনায়কত্বে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ওয়াসিম আকরাম এ প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশ দলে মাশরাফি বিন মুর্তুজা একজন অনুপ্রেরণাদায়ক অধিনায়ক তার অধিনায়কত্বের গুণ অবিশ্বাস্য বাংলাদেশের এই দলটা অসাধারণ তার সঙ্গে মাশরাফির অধিনায়কত্ব যোগ হয়েছে যার ফলে তারা আলো ছড়িয়ে যাচ্ছে এবারের এশিয়া কাপে ফাইনালে বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে ভারত শেষ বল পর্যন্ত গড়িয়েছিল সেই ম্যাচ এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রায় পুরো স্কোয়াড ছিল ইঞ্জুরিতে ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল এছাড়াও পাজরের ব্যথা নিয়ে পুরো টুর্নামেন্ট খেলেছেন মুশফিকুর রহিম চোট ছিল মাশরাফির হাতে এত বাধার পরেও দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ এশিয়া কাপে সব বাধা অতিক্রম করে ফাইনালে উঠেছিল মাশরাফি বাহিনী আর এর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল মাশরাফির জোরালো অধিনায়কত্ব এজন্য এবার মাশরাফিকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম